ওয়েলকাম টু বাঙালির আহার। বাঙালির আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ঝাল চিতই পিঠা। অনেকেই এই ঝাল চিতই পিঠাটি খেতে খুব ভালোবাসেন। আর এই পিঠাটি শীতের সকালে বা সন্ধ্যায় গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমি এই পিঠাটি চায়ের সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো চাটনি বা কাসুন্দের সাথে খেতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি একটি চপিং বোর্ড নিয়েছি। এবার আমি দুটি পেঁয়াজ খুব ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এই পেঁয়াজের টুকরোগুলো যাতে খুব বেশি মোটা হয়ে না যায়। তারপর একইভাবে আমি তিনটি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। আর নিচ্ছি কিছুটা ধনে পাতা, এগুলিকেও ঠিক একইভাবে কুচি করে নেব। এই ধনে পাতাটি এই পিঠাটিকে খুব সুন্দর একটি ফ্লেভার দেবে। এরপর এই সমস্ত উপকরণগুলিকে একটি পাত্রে নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন লবণ অ্যাড করছি, আর সঙ্গে অ্যাড করছি হাফ টিস্পুন কালো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ঘরে তৈরি করা শুকনো চালের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি। যেহেতু আমার চালের গুঁড়োটি আজকে তৈরি করা, তাই আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়ো বা দোকানের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। আমার চিতই পিঠার গোলাটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটি। এটিকে কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই থাকবে, তাহলে পিঠাটি বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে মেখে রাখা সমস্ত উপকরণগুলি দিয়ে দিচ্ছি। তারপর এটিকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এই গোলাটি 5 মিনিট এইভাবে রেখে দেব। এরপর ওভেনে একটি মাটির সরা বসিয়ে এটিকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ওভেনের ফ্লেমটি লো করে একটি সুতির কাপড়ের টুকরোর সাহায্যে কিছুটা তেল ঠিক এইভাবে সরাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর গোলাটি থেকে একটি হাতার সাহায্যে কিছুটা তুলে নিয়ে ঠিক এইভাবে সরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সরার ঢাকনাটি বন্ধ করে দেব। এরপর একটি সুতির কাপড়ের টুকরো জলে ভিজিয়ে সরার ঢাকনাটির চারদিকে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর প্রায় 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটি তৈরি হয়ে গেছে। এবার এই পিঠাটিকে খুব ধীরে ধীরে আমি সরা থেকে তুলে নিচ্ছি, আর বাকি পিঠাগুলিও আমি একইভাবে তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে ওভেনের ফ্লেমটি কিন্তু সবসময় একদম লো থাকবে, আর প্রতিটি পিঠা তৈরি করার আগে সরাটির মধ্যে সামান্য তেল দিয়ে মুছে নিতে হবে। তাহলে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর তার সাথে আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আমি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন বাঙালি রাহার চ্যানেলটি, ভালো থাকবেন, ধন্যবাদ।